রাবেয়া স্ত্রীর কবরে আতর নিয়ে ঢুকা নিষেধ, কিন্তু যখন আপনি জিয়ারতের খেয়ালে কবরের দিকে যখন অগ্রসর হবেন, যত কদম আপনি কবরের দিকে দিবেন তত মেষকম্বরের খুশবু আপনার নাকের মধ্যে আসবে। কবরের মধ্যে গেলাম, মেষকম্বরের খুশবু, যার কাছে নবীর মহব্বত নাই, হাজার কোটিপতি হলো তার জন্য হজ নাই, যাকাত নাই, তারাবি নাই, সুন্নত নাই, নফল নাই, ওয়াজিব নাই, যার কাছে নবী আছে তার কাছে আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আজকের মাহফিলে আমি বলে গেলাম, যদি রোজা রাখতে চান, নামাজ যদি পড়তে চান, আল্লাহর ইবাদতের পরে নবীর মহব্বত যদি আপনার মধ্যে থাকে, আপনি যদি কবরের মধ্যেও চলিয়া যান, সেখানেও মদিনার নবী আপনার জন্য সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে জোরে বলুন ইয়া রাসূলাল্লাহ, আরো জোরে। এমন ভাবে ইয়া রাসূলাল্লাহ বলুন, আল্লাহর নবী মদিনার থেকে আমাদেরকে দেখতেছেন, আল্লাহর নবী আমাদের আওয়াজ শুনতেছেন, আল্লাহর নবী আমাদের কাছেও রয়েছেন। মহব্বতে দুরূদ শরীফ পড়ুন, কারণ যেই দিন আপন গছ ছেড়ে কবর বাসী হয়ে যাবেন, সেই দিন মদিনার নবী আমার আপনার আপন হয়ে যাবে। ওই নবীকে নামাজের জানাজার থেকে দেখার জন্য, কবর দেখার জন্য উচ্চ সুরে আমার ব্যবসায়ী ভাইরা, আমার মুরব্বী বাবারা জোরে জোরে বলুন ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, গোসল করায়া কাপন পরায়া, আর জোরে গোসল করায়া, রাখিবে যখন কবরে শোয়াইয়া, লইও গোকলে গোলাম বলিয়া, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমাকে, বলেন অন্ধকার কবরে, এই কথার উপর একটু চিন্তা করেন, গবেষণা করেন, একটু চিন্তা করে দেখেন, অন্ধকার কবরে যখন দিবে, মনে করেন এই মাত্র দিচ্ছে, মনে করেন এই মাত্র কবরে যাচ্ছে, এই মাত্র গত থেকে বাইর হচ্ছেন, কেউ নাই, কেউ নাই, নবী বলে যেখানে কেহ নাই, পুরসভার চেয়ারম্যান নাই, ডিসি সাহেব নাই, পুলিশ সুপার নাই, এমপি সাহেব নাই, সরকার নাই, শক্তি নাই, টাকা নাই, পাউন্ড নাই, ডলার নাই, দিনার নাই, রুপিয়া নাই, বুদ্ধি নাই, যেখানে কেউ নাই, উম্মত কেন ভয় করছি? তুই দই রাঙ্গামাটি মাহফিলে, তবলছড়ির মাহফিলে বসে, ক্লাব মাঠে মাহফিলে বসে আমাকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছিলি, চোখটা খুলিয়া দেখ, যেখানে কেহ নাই সেখানে আমি আছি। জোরে কর সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ, রাসূল আছে কিনা, আছে, সবাই একটু জোরে জোরে বলুন ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, গোসল করাইয়া কাফন পড়াইয়া, বলেন গোসল করাইয়া, রাখিবে যখন কবর শোয়াইয়া, লয় গোকলে গোলাম বলিয়া, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, আপনারই নূরের ঝলক লাগিয়া, বলেন আপনারই নূরের, নবীর নূর আছে কিনা, তো মাটি থাকলে ঝলক আসবে কোথার থেকে? এখন তো অনেকে বলে রসুল মাটির, সায়েন্সের যুগ, এখন মানুষ বুঝে রসুল মাটির নাকি, সবাই জোরে বলুন আপনারই নূরের ঝলক লাগিয়া, কবরের আদার যাবে চলিয়া, দয়া করিয়া দিও গো দেখা, বলেন দয়া করিয়া দিও গো দেখা, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ,
অন্ধকার কবরে যখন দিবে আমাকে, নিষ্কিনী জি বলেন, অন্ধকার কবরে যখন দিবে আমাকে, থাকিবে নবীজি আমারি কবরে, লইও গোকুলে গোলাম বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। রমজানের রোজা আমাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন। ভাইয়েরা আমার, আমরা ফজরের নামাজ পড়ি, আমরা জোহরের নামাজ পড়ি, আমরা আসরের নামাজ পড়ি, আমরা মাগরিবের নামাজ পড়ি, এশার নামাজ পড়ি, বিতির নামাজ পড়ি, পাঁচ ওয়াক্ত আজান দিই। কিন্তু আজান দিলেই কবুল হতেও পারে, নামাজ পড়লে কবুল হতেও পারে, না হতে পারে। হজ করলে কবুল হতে পারে, না হতে পারে। কিন্তু ভাইরা আমার, আল্লাহ তাআলা গ্যারান্টি দিচ্ছে উম্মতরে, বান্দারে, তুমি যদি ইমানদার হয়ে রমজানে রোজা রাখো, আমার বান্দা, আমি আল্লাহ বলে দিলাম বান্দা, রমজানে যদি তুমি রোজা রাখো, আর সেই রোজার বিনিময় কি হবে তুমি কি জানো নি? সেই রোজার বিনিময় আসসামুলি ওয়ানা আজিজি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, হ্যাঁ বান্দা, তুমি যদি রমজানের রোজা রাখো, আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিলাম ওই জান্নাতের ভিতরে হাশরের ময়দানে, তুমি আল্লাহ আমাকে, তুমি বান্দা, আমি আল্লাহকে খোঁজ করতে হবে না, তুমি রোজা রাখার কারণে আমি নিজে আল্লাহ, তুমি রোজদারিকে খোঁজ করে আমি নিজেই নিজে তোমার সাথে দেখা করব। আরো জোরে বলুন না, সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না? আল্লাহকে দেখতে হলে রোজা রাখতে হবে কি না? আল্লাহকে আমরা দেখব রোজার বিনিময়ে, জোরে মনে, কিসের বিনিময়ে? আর রোজার মধ্যে রয়েছে সুন্দর একটি অনুষ্ঠান সেহরি, আর একটা অনুষ্ঠান রয়েছে ইফতার, আর একটা সুন্দর ইবাদত রয়েছে তারাবি, সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশে কিছু প্রাইভেট মুসলমান রয়েছে, রোজা রাখে না, মাশাআল্লাহ ইফতার ছাড়ে না, রোজা খবর নেই, ইফতারের জন্য পাগল। ইমাম সাহেব জিজ্ঞেসা করেছেন, বাবা আজকে জুমার দিন, কত সুন্দর দিন যাচ্ছে, রোজা কেমন গেছে? কো হুজুর, রোজা তো ভালোই যাচ্ছে, আসরের পরও একটি খাইছিলাম। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আমার ভাইয়ারা, আবু সুফিয়ান আবিদি আল কাদরি আপনাদের ভাই হিসাবে, বাংলাদেশি ভাই হিসাবে, বাঙালি ভাই হিসাবে, সুন্নি মুসলমান হিসাবে, রসুল প্রেমিক হিসাবে আপনাদের হাতে ধরে অনুরোধ করে গেলাম, মাহে রমজান, আল্লাহ পাওয়ার রমজান, এই রমজানে যারা দুরূদ শরীফ পড়বেন, কোরআন শরীফ পড়ে রোজা রাখবেন, খোদা কি কসম, তারা নিঃসন্দেহে আল্লাহ পাকের দিদার পাবেন। জোরেকন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর দিদার চাই কিনা? হাত তুলে বলুন, হাত তুলে বলুন, আল্লাহর দিদার চাই কিনা? রমজানে কি রোজা ছাড়বেন না থাকবেন? কয় মাস? জোরে বলেন, কয় মাস? রিজিকের মালিককে হাত নামা, রোজা রাখবেন, ওয়াদা করাই দিলাম রোজা রাখবেন। এখন যদি কেউ ওয়াদা করে মরিও যান, এখন যদি কেউ ওয়াদা করে মরিও যান, তাহলেও সওয়াব পাবেন। কারণ যদি আপনি রমজানের রোজা না রাখার আগে যদি আজরাইল আপনার প্রাণটা নিয়ে যায়, কবরস্থানে যদি আপনার কবরটা হয়ে যায়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা দেখো ওই যে ক্লাব মাঠে আমার বান্দা মাহফিলের মধ্যে মে রোজার ওয়াদা করেছে, তার নিয়ত ছিল রোজা রাখার, কিন্তু হায়াত তার কুলাইনে মারা গিয়েছে, রমজানের সওয়াবটা তার আমলের তার সেখানের মধ্যে দিয়ে দেওয়া হোক, কারণ সে রোজার পক্ষে ছিল, যদিও চলে যান সওয়াবটা পাবেন। এই জন্য আমার ভাইয়েরা, রোজা রাখবেন রসুলকে মোহাব্বত করে, রোজা রাখবেন দুরূদ শরীফ পড়ে, রোজা রাখবেন কোরআন শরীফ পড়ে, আমার ভাইয়েরা সুন্দর করে রোজা রাখবেন এবং রোজার মধ্যে ইফতার করবেন, নিজে ইফতার করবেন, অপরকে ইফতার করাবেন। নিজে যদি এক গ্লাস পানি দিয়ে ইফতার করেন, অপরকে যদি একটি গ্লাস পানি যদি, আপনার কি আমল চান না? আরো জোরে বলেন, আমল চান না? দাঁড়ি রাখা নবী কি? কে কে দাঁড়ি রাখবেন একটু হাত তোলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নিয়ত করেন, হাত তোলেন না, তোলেন না, কি জন্য হাত তুলছেন?
আমিন বলেন, রাখি দিবেন, রাখি দিবেন। আর কেউ যদি বলে হুজুর এখনো বিবাহ শাদী করিনি, যদি দাঁড়িয়ে রাখি উনি যদি কবুল না করেন, এটা মুসিবতের মধ্যে না কবুল বলবে দাঁড়ি, আল্লাহর দেওয়া নবী সুন্নত। মহিলাদের অলংকার থাকে কানে নাকে হাতে, আর পুরুষের অলংকার হচ্ছে দাঁড়ি। সুবহানাল্লাহ, এই অলংকার দিয়েছেন কে? আরো জন্ম দিয়েছেন কে? আর ফেলাই দিতেছে কে? আল্লাহ। দাঁড়ি রাখবেন, দাঁড়ি গুলা রাখবেন। দাঁড়ি রাখলে কেউ যদি মনে করে খারাপ বউ পায়, এটা আমি বিশ্বাস করি না। আমরা দাঁড়ি রেখে ফার্স্ট ক্লাস বিবি পেয়েছি, আলহামদুলিল্লাহ। নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ করে, কোন অভাব নাই ইনশাআল্লাহ। তাহাজ্জুদ পড়ে, আপনার নফল নামাজ পড়ে। আপনি দেখেন হযরতে কথায় কথা আসে, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে নাকি? কার কার অসুবিধা হচ্ছে একটু হাত তোলেন। হযরতে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা, আপনার তার নাম শুনেছেন, কিন্তু আমি গুনাহগার, সুন্নি জামাতের খেদমত করি বিধায় তার কবর জিয়ারত করেছি। ফিলিস্তিন, ফিলিস্তিনের মধ্যে মা রাবিয়া বসরির কবর, মা রাবিয়া বসরির কবরের সাথে একজন পয়গম্বরের বাড়ি ঘর এখনো বিদ্যমান রয়েছে, যে পয়গম্বরের নাম ঈসা আলাইহিস সালাম, যেই ঘর থেকে তিনি আসমানে চলে গিয়েছেন এখনো আসমানে আছেন। মা রাবিয়ার কবর সাথে ঈসা নবীর বাড়ি, আর মা রাবিয়া বসরির কবর মাজার জিয়ারত করতে যাওয়ার পথে দাউদ আল ইসলামের বাড়ি, দাউদ আল ইসলামের বাড়িতে যাওয়ার পথে সুলাইমান নবীর বাড়ি, যেরকম সময় এই সমস্ত বাড়িতে আল্লাহ পাক আমাকে নিয়েছেন, সেখানে আমি নফল নামাজ পড়ার সুযোগ আমার হয়েছে। হযরত রাবিয়া বসরি তিনি একজন আবেদা ছিলেন, ওনার আব্বা একজন গরিব মানুষ ছিলেন, যেরকম কি মানুষ, গরিব মানুষ ছিলেন, টাকা পয়সা তেমন ছিল না। রাবিয়া বসরি যখন জন্ম নেন তখন বাবার হাতে রাবিয়ার জন্য একটি জামা নিয়ে দেওয়ার মতো পয়সা ছিল, এত গরিব ছিলেন তিনি। হযরতে রাবিয়া বসরির বাবা, তার মধ্যে একটা আমল ছিল, তিনি নবীর উপর বেশি দূরে শরীফ পড়তেন, বেশি দূরে শরীফ পড়তেন, আর মনে মনে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার উপর দূরে শরীফ পড়ি, আমার মেয়ে হলো এত সুন্দর মহিলা, এত সুন্দর মেয়ে, কিন্তু তার গায়ে পিতা হয়ে একটি জামা দেওয়ার তৌফিক ক্ষমতা আমার নেই। আল্লাহ নবী রাত্রে স্বপ্নে দেখাইলেন, হে রাবিয়ার বিটা শোনো, তুমি যে এই রাষ্ট্রের মধ্যে রয়েছো, এই রাষ্ট্রের মধ্যে একজন ইমানদার বাদশা রয়েছে, সেই প্রতিদিন আমার উপর 500 বার দুরূদ শরীফ পড়ে, কিন্তু গত রাত্রে ওই বাদশা 500 বার দুরূদ শরীফ পড়ার জন্য ভুলে গিয়েছে। তুমি রাবিয়ার বাবাকে আমি বলে দিলাম, ওই বাদশার কাছে তুমি চলে যাও, বাদশাকে গিয়ে তুমি এই স্বপ্নের কথা বলে দিবে, হে বাদশা দয়াল নবী তোমার দরবার আমাকে পাঠিয়েছে, তুমি গতকালকে যে নবীর উপর দুরূদ শরীফ পড়নি এই কারণে তুমি 400 দেরহাম যেন আমাকে দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। নবীজি স্বপ্ন যোগে বিপদ থেকে উম্মতকে উদ্ধার করতে পারে কি পারে না, আরো জোরে পারে কি না? রাবিয়া বসরির বাবা বাদশার কাছে গিয়ে, দারোয়ানের কাছে গিয়ে বললেন, আমি একটু বাদশার কাছে যাব, নবীজি আমাকে পাঠিয়েছেন। দারোয়ান বলে, নবীজি রওজা মোবারকে কি করে তোমাকে পাঠিয়েছে? কয়, স্বপ্নে যোগে নবীজি আমাকে বলেছেন বাদশার কাছে একটি কথা বলার জন্য। যেরকম শুন, এই কথা শুনে বাদশা আশ্চর্য হয়ে বললেন, নবীজি লোক পাঠিয়েছে? বাদশা নিজেই আসলেন, এসে তাকে দেখলেন, তাকে দেখে বললেন, আপনি কে? আমি নবীজির একজন গুনাহগার উম্মত। কি, আমার কাছে কি সংবাদ রয়েছে? আপনি তো প্রতিদিন নবীর উপর দুরূদ শরীফ পড়েন, গত রাত্রে নবীর উপর আপনি 500 বার দুরূদ শরীফ পড়েননি, এটা নবীজি মদিনার থেকে দেখেছে, তাই নবীজি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, কেন 500 বার দুরূদ শরীফ পড়লেন না? তার জরিফানা হিসাবে আপনার জন্য আমাকে 400 দেরহাম দিয়ে দেন। যেরকম সুবহানাল্লাহ, বাদশা খুশি হয়ে গেল, ওই ব্যক্তির হাতে পায়ে চুমা দিলেন, হ্যাঁ নবী তুমি এমন এক ব্যক্তি, তুমি নবীকে স্বপ্ন দেখেছো,
700 দেরহাম নয়, তোমাকে 10,000 দেরহাম আমি দেব, কারণ তুমি আমার নবীজির মেহমান। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। দেখেন অভাবীর অভাব নবীজি দূর করার ক্ষমতা আছে কিনা। এখন রাবেয়া বসরির বাবা কি গরিব না ধনী? টাকা হয়েছে কিনা? এখন মার্কেট করে সুন্দর করে রাবেয়ার জন্য নিয়ে আসলেন। আল্লাহু আকবার, স্বপ্ন দেখলেন আল্লাহ রসুল বলে, হে রাবেয়ার বাবা, এই মহিলা যেমন তেমন নয়, সে বড় আবেদা হবে, বড় আবেদা হবে। রাবেয়া বসরি যার ইসলামিক ইতিহাস রয়েছে, আমি তার কবর জিয়ারতে গিয়েছিলাম, তার কবরে যেতে সেখানে সাইনবোর্ডে লেখা আছে আতর নিয়ে রাবেয়ার কবরে ঢোকা নিষেধ, কারণ সেখানে আতর নেওয়া নিষেধ। মনে কষ্ট হলো, আতর নেওয়া যাবে না, কারণ কি? কিন্তু ভাইয়েরা আমার, রাবেয়া বসরির কবরে আতর নিয়ে ঢোকা নিষেধ, কিন্তু যখন আপনি জিয়ারতের খেয়ালে কবরের দিকে যখন অগ্রসর হবেন, যত কদম আপনি কবরের দিকে দিবেন তত মেশক অম্বরের খুশবু আপনার নাকের মধ্যে আসবে। কবরের মধ্যে গেলাম, মেশক অম্বরের খুশবু, মা রাবেয়ার কবরকে জড়াই ধরলাম, মেশক অম্বরের খুশবু পেলাম, জিয়ারতে মুনাজাতে দোয়া করলাম। এবার খাদেমকে প্রশ্ন করলাম, এ ভাই খাদেম ইয়াখি, ও ভাই, ও ভাই, তুমি যে বলেছো এই সাইনবোর্ডের মধ্যে লেখা আছে এখানে আতর নিয়ে যাওয়া নিষেধ, কিন্তু যেখানে আতর নিয়ে যাওয়া যায় না সেখানে আতরের খুশবু আসে কোথার থেকে? ওই খাদিম বললেন, এ বাঙালি ভাই শুনো, মা রাবি এমন একজন মহিলা, তিনি এবাদত করতে করতে তার কবরটা জান্নাতের সাথে সম্পর্ক হয়ে গিয়েছে, আতর নিয়ে যদি কেউ যায় তার কবরের অবস্থা বুঝতে পারে না। ওই যে তোমরা খুশবু পেয়েছ, এটা জান্নাতে আতরের খুশবু পেয়েছ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মা রাবেয়ার মসরির মতো আমার দেশের মা বোনেরা হোক, এটা আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? আমার দেশের মা বোনেরা মাথায় কাপড় দেয় না, সমান সমান অধিকার চায়, সমান অধিকার চায়। মাঝে মাঝে দেখি সিকুন সিকুন আওয়াজে স্লোগান হয়, আমার দাবি মানতে হবে, মানতে হবে। ফেরেশতারাও বলে ভালো মতো মানবো কবরে আয়। আর যেই সমস্ত আলেম আজকে নিজের ইমানকে বিক্রি করে নারী সমাজের পক্ষে সঠিক কথা না বলে নিজের পজিশন রক্ষা করার জন্য মুনাফিকি পলিসি করতেছেন, তাদের শাস্তি হবে ইনশাআল্লাহ, আপনারা দেখতে পাবেন হাশরের ময়দানে। তারা আলেম না, তারা আলেম নামে আলেম নামের কলঙ্ক। ওই সমস্ত জাহেল আলেম দের খপ্পর থেকে ফলিসির থেকে আল্লাহ যেন আমার জাতি বাঙালি জাতির বাংলাদেশি মানুষের নরনারী ইজ্জতকে মান সম্মানকে যেন আল্লাহ হেফাজত রাখে। চিৎকার দিব আল্লাহুম্মা আমিন। আমার কথায় কোনো আপনার মনে কষ্ট এনেছেন? আমরা ইসলাম চাই কি চাই না? আল্লাহ পাক ইসলাম বুঝার তৌফিক দান করুক। সবার উচ্চস্বরে বলুন আমিন। শ্রেষ্ঠ নবী, কামলিওয়ালা নবী, দুজাহানের বাদশাহ নবী, আমাদের জীবন নবী, যিনি কবর ও হাশর ও মিজান ও তুলসিরাতের একমাত্র তারানেওয়ালা, যিনি আল্লাহকে দেখানেওয়ালা, যিনি কাউসারের পানি পেলানেওয়ালা, যিনি শাফায়াত করেনেওয়ালা, সেই নবীকে আসুন আমরা প্রাণ ভরে একটু সালাম দিয়ে দিই। ইয়া নবী, সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উসিলা আফনাকে নিয়া, কামিলে আদো
بلغ العلا بكماله كشفت انا سلي কই আর একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ সবাই বসে যান, দোয়া হবে সুবহানাল্লাহ, ফাঁকে ফাঁকে ঢুকে যান, সুবহানাল্লাহ ঢুকে যান সবাই, সুন্দর করে ঢুকে যান, যেহেতু ঢুকলে দোয়াও পাবেন কিছু তাবারুক। আল্লাহ
أستغفر الله ربي من كل ذنب لا حول ولا قوة إلا بالله أستغفر الله ربي من كل ذنب وأتوب لا حول ولا قوة إلا بالله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا أكبر لا إله جري لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم إلا الله 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 لا إله إلا الله محمد رسول
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুক্ষণের মধ্যে দোয়া হবে, দোয়ার আগে আবারও বলছি যারা দান খায়রাত করেছেন আল্লাহ পাক আপনাদের সবাই হাত তুলুন, চোখ বন্ধ রাখুন, জীবনের গুণাগুলা স্মরণ করুন। সবাই কেঁদে কেঁদে মা বাবার জন্য একটু দোয়া করেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাবুদ এ মাবুদ, এই রাঙ্গামাটি পার্বত্য জেলা তবলসরি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেজামে তবলসরি এলাকার এই এলাকা করতে গাওজিদ মাহফিলের মধ্যে বসে, মিলাদুন্নবী মাহফিলের মধ্যে বসে রাত তিনটার পরে চারটার পরে হকানি বুজুরগানি দীন নায়েব রাসূল ওলামায়ে কেরাম নিয়ে হাজার হাজার সুন্নি জনতা নিয়ে শত শত মা বোনকে নিয়ে পর্দারে শীন মা বোনকে নিয়ে মাহফিল কমিটির ভাইদেরকে নিয়ে তোমার শাহী দরবারে আমরা হাত বাড়াইলাম। আল্লাহ, সবাই বলুন আল্লাহ 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 আল্লাহ, হাত বাড়াইলাম রে মাওলা, আমাদের হাতকে তুমি খালি দিও না। মাবুদ, হাত বাড়াইলাম তোমার দরবারে, হাত বাড়াইলাম আল্লাহ আমাদের অনেকের মা নাই, আল্লাহ আমাদের অনেকের মা নাই, আল্লাহ অনেকের বাবা নাই, আল্লাহ এমন সন্তান তুলেছি যার মাও নাই যার বাবাও নাই। আল্লাহ হাত বাড়াইলাম মেহরবানি করে এই তবল চড়ি মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে গাও যদি মা ফিরোসেলায় আমাদের মা বাবার জীবনের গুণাগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ, আমরা যারা হাত বাড়াইছি আমাদের কবিরা সগীরা গুনাহ তুমি মাফ করে দাও, আমাদের জানা অজানা গুনাহ মাফ করে দাও, আমাদের ইচ্ছা অনিচ্ছা গুনাহ মাফ করে দাও। আল্লাহ, যতগুলো হাত তোমার দরবারে বানাইলাম আমাদেরকে তুমি এক্ষুনি মাসুম বান্দা বানাইয়া দাও।
রব্বুল আলামিন বাদে মাগরিব থেকে বিশ্ববিখ্যাত ওলামায়ে কেরাম নাইবে রাসূলগণ এই মাহফিলের মধ্যে বক্তব্য দিয়েছে। আল্লাহ আমি আবু সুফিয়ান আবিদে আল কাদেরকে প্রধান মেহমান রেখেছে। ইয়া আল্লাহ আমি মেহমান হিসেবে তোমার গুনাহগার বান্দা হিসেবে তোমার হাবিবের গোলাম হিসেবে আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইলাম, একটি হাত তুমি খালি দিও না, মাহফিলের সওয়াব জিন্দা নবী রওজায় সোনার মদিনে তুমি কবুল করে লও। তমাম আম্বিয়া কেরাম সাহাবায়ে কেরাম সুহাদায়ে কেরাম উলামায়ে কেরাম আউলিয়ে কেরাম সকলের রোহে মোবারকে আমাদের হাদিয়া তুমি পৌঁছে দাও। খাস করে গো মাওলা আমার নবীর যত আওলা আওলাদ ছিলেন আহলে বায়াত গুণ ছিলেন, আল্লাহ সকলের রোহে মোবারকের সওয়াব পৌঁছে দাও। ইয়া আল্লাহ খাস করে সাইয়েদনা আবু বকর ওমর উসমান আলীর রোহে মোবারকে পৌঁছে দাও। ইমাম হাসান হুসাইন ইমাম জয়নুল আবদিন ইমাম বাকির ইমাম সাদেক আল্লাহ সকলের রোহে মোবারকের সওয়াব পৌঁছে দাও। ইয়া আল্লাহ খাস করে ইমাম আজম ইমাম শাফি ইমাম হাম্বল ইমাম মালিক চার মুজাফের চার ইমামের রোহে পৌঁছে দাও। খাস করে আমার নয়নমণি হুজুর গওসে পাক আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসানি ওয়াল হুসাইনের রোহে মোবারকের সওয়াব পৌঁছে দাও। আদের রাসূল বান্দে রাসূল সুলতানুল হিন হযরত খাজা গরীব নওয়াজের রোহে পৌঁছে দাও। বাদ নকশবন্দির রোহে পৌঁছে দাও। মুজাদ্দিদ আল বেসানের রোহে পৌঁছে দাও। ইয়া আল্লাহ খাস করি সারা বিশ্বের মধ্যে যত উলি আল্লাহ মাজার শাহিত ইয়া আল্লাহ তাদের রোহের মধ্যে আমাদের সওয়াব পৌঁছে দাও। ইয়া আল্লাহ বৃহত্তম চট্টলার চট্টগ্রামের মধ্যে পার্থ পার্বত্য চট্টলার সহ ইয়া আল্লাহ চট্টগ্রামের মধ্যে যত উলি আল্লাহ রয়েছে তাদের রোহের মধ্যে আমাদের সওয়াব পৌঁছে দাও। খাস করে হযরতে শাহ সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি তৈয়ব শাহ কবলা রহমতুল্লাহ আলাইহি হযরতে গাজী বাবা শের বাঙ্গাল আজিজ লোক রহমতুল্লাহ আলাইহি খাস করে নুরুসাবা নাইমি রহমতুল্লাহ আলাইহি ইয়া আল্লাহ খাস করে মারিশার বড় হুজুর কবলা রহমতুল্লাহ আলাইহি আল্লাহ খাস করে মুর্শিদ কিবলা আবে শাহ মুজাদ্দিদি আল মাদানি রহমতুল্লাহ আলাইহি খাস করে আমার আব্বা হুজুর কিবলা হযরত নূর হোসেন খান রহমতুল্লাহ আলাইহি সহ বাবা শাহ জালাল শাহ ফরান সহ সকলের রোহে মোবারকের সওয়াব পৌঁছে দাও। আবার তিনবার বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। চোখ বন্ধ রেখে মনে করেন আল্লাহ আমাদের সামনে এমন আমাদের গুনাহ কোণে মাফ করে দিচ্ছে। আরো জোরে বলেন আল্লাহ 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 ইয়া রহমান ও ইয়া আল্লাহ ইয়া রহিম ও ইয়া আল্লাহ ইয়া করিম ও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে গরু দিয়ে বকরি দিয়ে আজকের মাহফিলের তামার উপর ব্যবস্থা করেছে ইয়া আল্লাহ তাদের ব্যবস্থাকে তুমি নবীর কদমে কবুল করে নাও। ইয়া আল্লাহ যারা দোয়া চেয়েছে ইয়া আল্লাহ অনেক কমিশনার দোয়া চেয়েছে চেয়ারম্যান দোয়া চেয়েছে আল্লাহ অনেক মুরব্বী বাবার দোয়া চেয়েছে ইয়া আল্লাহ খাস করে সকলের দিলের মকসুদ তুমি পূরণ করে দাও। ইয়া আল্লাহ পার্বত্য জেলা চট্টগ্রাম ইয়া আল্লাহ এই এলাকার মধ্যে তোমার খাস রহমত দিয়ে দাও। ইয়া আল্লাহ আমার অনেক বিডিআর ভাইয়েরা আর্মি ভাইয়েরা আনসার ভাইয়েরা পুলিশ ভাইয়েরা ইয়া আল্লাহ সরকারি বেসরকারি চাকরিজীবী ভাইয়েরা হাত তুলেছে ইয়া আল্লাহ প্রত্যেকের মা বাবার জীবনের গুনাগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন দয়াময় আল্লাহ এতগুলো হাত বাড়াইলাম তোমার কি দয়া লাগে না রে মাওলা, আমাদের গুনাগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার কাছে আমরা ফরিয়াদ করেছি ইয়া আল্লাহ কিছুদিন আগে দেশের বাইরে ছিলাম লন্ডন ছিলাম লন্ডন আহলে সুন্নাত জামাত যুক্তরাজ্যের বাইরা আহলে সুন্না ইসলামী ফাউন্ডেশনের বাইরা দোয়া চেয়েছে লন্ডন প্রবাসী অনেক মা বোনা দোয়া চেয়েছে ইয়া আল্লাহ তাদের দিলের মকসুদ তুমি পূরণ করে দাও। আজকের মাহফিল কমিটিকে তুমি কবুল করে দাও ইয়া আল্লাহ ভবিষ্যতে আরো সুন্দর মাহফিল করার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ যারা মাহফিলে টাকা দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে আজকের মাহফিল সুন্দর করলো ইয়া আল্লাহ তাদের ছেলে মেয়েদেরকে নেককার বানিয়ে দাও। আল্লাহ তাদের পরিবার পরিজনকে নেককার বানিয়ে দাও।
আল্লাহ এই দেশ থেকে তিনটি ছেলে অপহরণ হয়েছে, আল্লাহ আছে কি যে নাই তুমি জানো, আল্লাহ তাদেরকে উদ্ধার করে তাদের মা বাবার করে তাদেরকে ফিরিয়ে দাও, আল্লাহ যারা বুঝে না তাদেরকে হেদায়েত নসিব করে দাও। রব্বুল আলামিন তোমার কাছে আখেরি ফরিয়াদ করি, এই পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে আসার প্রোগ্রাম আছে থাকার প্রোগ্রাম নাই, আল্লাহ গো যদি তুমি আমাদেরকে মৃত্যু দাও ওই দিনটি তুমি জুমার দিন রাখিও, যদি মৃত্যু দাও রমজান মাসে মৃত্যু দিও, যদি মৃত্যু দাও শবে কদরের দিনে মৃত্যু দিও, আল্লাহ যদি মৃত্যু দাও রোজা মুখে রেখে আমাদের মৃত্যু দিও, নামাজের সেজদায় মৃত্যু দিও, কোরআন শরীফ তেলাওয়াতের সময় মৃত্যু দিও, দুরুদ শরীফ মুখে রাখার সময় মৃত্যু দিও, ইয়া আল্লাহ জিকির জিকির করার সময় আমাদেরকে তুমি মৃত্যু দান করিও, আল্লাহ অ্যাক্সিডেন্টে দুর্ঘটনা আগুনে পানিতে আমাদের মৃত্যু করো না, ইয়া আল্লাহ আমি উমরায় যাওয়ার খেয়াল করেছি আমার দিনের মকসুদকে তুমি পূরণ করো, ইয়া আল্লাহ বড় দুঃখের বিষয় যিনি আমার সাথে ওয়াজ করেছেন যেদিন তিনি দুনিয়ার থেকে অপহরণ হয়েছেন, ইয়া আল্লাহ তার আগের দিন আমার সাথে প্রোগ্রাম করেছেন, ইয়া আল্লাহ তার আগের দিন একসাথে মাহফিল করেছি, আল্লাহ আমার ভাই আল্লাহ মা বাকি বিল্লাহ জালালিকে তুমি হেফাজত করো, ইয়া আল্লাহ যদি তিনি মারা যায় তার কবরকে তুমি জান্নাত বানাও, যদি বাইসা থাকে তুমি হেফাজত করো, ইল্লাই ভাবে যত সুন্নি ওলামাই কেরাম রয়েছে আল্লাহ প্রত্যেকজন সুন্নি ওলামাই কেরামকে তুমি হেফাজত করো, আল্লাহ বাতিলের বাতিলের চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করো, আল্লাহ এই মাহফিল কি তুমি কবুল করে আমাদের খালি হাতে তুমি মক্কা মদিনার টিকিটটা দান করে দাও, ইয়া আল্লাহ অনেক মুরব্বী বাবারা কান্দে অনেক যুবক ভাইয়েরা কান্দে তোমার কি একটু মায়া লাগে না, তুমি না রহমান তুমি না রহিম, তুমি না রহমান তুমি না রহিম, আল্লাহ দুই দিন পরে রোজা আসবে, আল্লাহ তোমার বান্দারা রোজা রাখার জন্য পাগল হয়ে গেছে কিন্তু অনেকের টাকা নাই চাউল আছে তরকারির ব্যবস্থা নাই, আল্লাহ অনেকে লবণ দিয়া ভাত খাইয়া রোজা রাখবে, অনেকে ফ্যান দিয়ে রোজা রাখবে, আল্লাহ খাস করে প্রত্যেক রিজিকের ব্যবস্থা করে দাও, আল্লাহ প্রত্যেকের অভাব তুমি দূর করে দাও, আল্লাহ যারা ব্যবসা করে তাদেরকে ব্যবসা করার তৌফিক দাও, ব্যবসার মধ্যে তুমি বরকত দাও, ইয়া আল্লাহ আমাদের স্বাধীন বাংলাদেশের প্রতি রহমত দাও, সমস্ত শৃঙ্খল থেকে অশান্তি থেকে সন্ত্রাস থেকে আমাদের দেশকে হেফাজত করো, ইয়া আল্লাহ ইসলাম সন্ত্রাস বিশ্বাস করে না, ইয়া আল্লাহ ইসলাম শান্তিভাবে ঘরে ঘরে শান্তির ইসলাম প্রতিষ্ঠিত করে দাও, আবার বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, রব্বুল আলামিন তোমার কাছে শেষ ফরিয়াদ করি, দুনিয়া এমন একটা দুনিয়া যেখানে আসার প্রোগ্রাম আছে থাকার প্রোগ্রাম নাই, আল্লাহ কিতাবে দেখি মৌতের কষ্ট বড় কষ্ট, আজরাইলকে দেখলে অনেকের রগগুলি ঠাস ঠাস করেছিল জানে, আল্লাহ 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 আল্লাহ, আমি আবু সুফিয়ান আবিদ আল কাদী আজকে 24টি বছর ওয়াজ করতেছি, আল্লাহ তোমার কাছে অনেকগুলি মোনাজাত দিলাম, আল্লাহ তোমার নবীর কদমের উসু এই মুনাজাতকে তুমি কবুল করো, আল্লাহ প্রত্যেক দিনের মকসুদ কবুল করো, আল্লাহ পর্দার মধ্যে আমার শত শত প্রায় হাজার উদ্দে অনেক মা বোনেরা এসেছে তবলছড়ি রাঙ্গামাটির থেকে অনেক দূর থেকে, আল্লাহ আমার প্রত্যেকটি মা বোনের হায়াতে বরকত দাও, তাদেরকে খাতিরে জান্নাত ফাতেমা মা আয়েশা সিদ্দিকা বিবি খাদিজাতুল কুবরা আদর্শ গ্রহণ করার তৌফিক দাও, আল্লাহ এই দেশের যুবকদেরকে সাইয়্যিদুনা উমর আল ফারুকের সৈনিক বানিয়ে দাও, আল্লাহ ঘরে ঘরে তুমি নামাজি বানিয়ে দাও, বাংলাদেশের পার্লামেন্টে কোরআন সুন্নাহর আইন জারি করে দাও, আল্লাহ যেই দিন আমরা মরে যাব সেই দিন মদিনার নবীকে তুমি আমাদের সামনে রাখিয়ে দিও, দয়াল নবীর চেহারা মোবারক দেখে দেখে আমরা যেন জোরে জোরে বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।